এতক্ষণ ধরে আপনাদেরকে যে দৃশ্যটা দেখালাম সেটা আনোয়ার উপজেলার 2 নম্বর বারাসত ইউনিয়নের পশ্চিম জাল গ্রামের খবরের দোকান মোড়ের একটি দৃশ্য। শাহ মোহসান আলিয়া সড়কের একটি দৃশ্য। হ্যাঁ, যে কথাটি বলতে চেয়েছিলাম, এখন আপাতত বৃষ্টি নেই, এই অবস্থায় এখানে এরকম পানি, যখন বৃষ্টি পড়ে তখন হাঁটু পরিমাণ পানি জমা হয়ে যায়, তখন জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়, অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, অনেক গাড়ি এখানে এসে বিকল হয়ে যায়, আবার অনেক গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার উপযোগীও না। আমি আনোয়ারা উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সকলের প্রতি আপাতত উদাত্ত আহ্বান জানাবো, আপাতত কিছু ইট ভাঙা অথবা অন্য কিছু দিয়ে হলেও যাতে চলার উপযোগী করে তোলেন, যাতে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমে। আমরা জানি একটা রাস্তার কাজ টেন্ডার হওয়া অনেক সময়ের ব্যাপার স্যাপার, অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু আপাতত চলার উপযোগী করার জন্য উপজেলা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমে। আপনারা জানেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ এবং মাঝারগামী অনেক মানুষ চলাচল করে। যদি এই রাস্তার এই অবস্থা হয়, একটি প্রধান সড়কের এই অবস্থা হয়, তাহলে মানুষের ভোগান্তি কতটুকু চরমে পৌঁছাবে আপনারাই বলেন, আপনারাই বলতে পারবেন ভালো। দেখুন কি অবস্থা। এই রাস্তার দুই পাশে দালান কোটা তৈরি হয়েছে অনেক বড় বড় এবং বাউন্ডারি ওয়াল করার কারণে এখানে পানি চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় এক প্রকার গর্তের সৃষ্টি হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। আমি উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপাতত কিছুটা হলো ইটের ভাঙ্গারি অথবা অন্য কিছু দিয়ে হলেও কিছুটা ভোগান্তি যাতে লাগবে আনা যায় সে ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ।